السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. أحاسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. উপস্থিত উপরে এবং নিচে বসে থাকা জ্ঞানীগুণী সম্মানিত মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা প্রতি জুমার ন্যায় আজকেও একত্রিত হওয়ার তৌফিক পেয়েছি, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। অতপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি মহাগ্রন্থল কোরআনুল করিমের সূরা আল আনকাবুতের 1, 2, 3 আয়াত তেলাওয়াত করেছি। উক্ত কোরআনের আয়াতকে কেন্দ্র করে আজকে যে টপিক, যে বিষয়টি আজকে সংক্ষিপ্ত আকারে কথা বলবো, সেটি হচ্ছে ইমানের যে অগ্নি পরীক্ষা, এ সম্পর্কে আজকে আপনাদের সম্মুখে কথা বলবো ইনশাআল্লাহ তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে স্মরণ রাখতে হবে যে একজন মুসলিমের, একজন মুমিনের, একজন ইমানদারের নিকটে তার কাছে সবচাইতে মূল্যবান যে জিনিস সেটি হচ্ছে ইমান। ইমানটা হচ্ছে মুমিন মুসলমানের জন্যে খুবই মূল্যবান, আর এটারই পরীক্ষা দেওয়ার জন্যে আমাদের সকলের আগমন ঘটেছে। ইতিপূর্বে আল্লাহ রব্বুল আলামিন যত পয়গম্বর, যত নবী ও রাসূলের আগমন ঘটিয়েছেন, সকলের পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজনকে এক একভাবে নিয়েছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে তারও ইমানের পরীক্ষা আল্লাহ রব্বুল আলামিন নিয়েছেন, এবং তার সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যে সমস্ত সাহাবিকরামরা ইমান এনেছিলেন তাদেরকেও ইমানের পরীক্ষা দিতে হয়েছে। সেই ধারা কেয়ামত পর্যন্ত থাকবে। যে বা যারা নিজেকে মুমিন মুসলমান দাবি করবে তাদের সকলেরই আল্লাহ রব্বুল আলামিন ইমানের পরীক্ষা নেবে। ইমানের পরীক্ষা নিয়ে আল্লাহ রব্বুল আলামিন তিনি দেখবেন যে কাদের ইমান সত্য আর কাদের ইমানের দাবি হচ্ছে ভুয়ো। এটা পরীক্ষা আল্লাহ রব্বুল আলামিন তিনি নেবেন কেয়ামত পর্যন্ত একজন মুসলমান, একজন মুমিন ইমানদার দাবি যে করবে তাদের কাছ থেকে। তাই তারই এক্সাম্পল উদাহরণ দিই,
রব্বুল আলামিন সূরা আল আনকাবুতের মধ্যে তিনি জানিয়েছেন আলিফ লাম মিম, এরকম আমরা দেখতে পাই অনেকগুলো সূরাতে প্রথমেই রব্বুল আলামিনের সমস্ত আয়াতের অংশ বিক্ষিপ্ত যে হরফ অক্ষর এগুলোকে আল্লাহ রব্বুল আলামিন নিয়ে এসেছেন, যেগুলোকে আরবি গ্রামারে বলা হয় হরুফে মুকাত্তিআত। যে হরুফে মুকাত্তিআতের অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও জানতেন না, সাহাবে কেরামরাও জানতেন না, পৃথিবীর কেউ জানেন না। তবে মুফাসসিরিন কিরাম এক একজন এক এক ব্যাখ্যা তিনি নিয়ে এসেছেন, যে ব্যাখ্যাগুলো গ্রহণ করা ঠিক নয়। বরং এই জায়গায় আমাদের অনেক মুফাসসিরিন কিরাম যারা বলেছেন আল্লাহু আলাম, যার অর্থ আল্লাহ সুবহানাহু তাআলা বেশি ভালো জানেন। আর এই সমস্ত বিক্ষিপ্ত অক্ষরগুলো নিয়ে আসার কারণ ছিল যে মক্কার সেই সময় মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম যখন নাজিল অবতীর্ণ করেছিলেন, মক্কার সেই মুশরিকরা তারা বলতো এটা গণক জাদুকরের কথা, কবির কথা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আখ্যায়িত করা হয়েছিল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো তৈরি করে মানুষের সামনে সম্মুখে তারা পেশ করছে, এ তারা দাবি করত। যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কয়েকটা আয়াত তিনি নিয়ে এসেছেন, যে আয়াতের মধ্যে তিনি চ্যালেঞ্জ দিয়েছিলেন যে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা এরকমই একটি কোরআনের আয়াত বা একটি সূরাকে তোমরা নিয়ে এসো যেটা তোমরা জাতির সামনে পেশ করবে। এরকম চ্যালেঞ্জ বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়েছিলেন, তার মধ্যে এটা একটা চ্যালেঞ্জ ছিল যে এই সমস্ত বিক্ষিপ্ত অক্ষরগুলো নিয়ে এসে রাব্বুল আলামিন মক্কার সে মুশরিক কাফিরদেরকে চ্যালেঞ্জ দিয়েছিলেন আলিফ লাম মিম, যার অর্থ আল্লাহ সুবহানাহু তাআলা বেশি ভালো জানেন। তবে মুফাসসিরিন কিরাম এর ব্যাখ্যা বিশ্লেষণ এটাই দিয়েছেন যে তখনকার মক্কার মুশরিকদেরকে চ্যালেঞ্জ দেওয়ার জন্য এই ধরনের আয়াতগুলো দেওয়া হয়েছিল। অনেকগুলো আয়াত আমরা পাই এরকম শুরুতেই। তারপরে রব্বুল আলামিন তিনি বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। রব্বুল আলামিন তিনি বললেন যে আহাসিবান নাসু আইয়ুতরাকু, মানুষেরা কি মনে করেছে, মানুষেরা কি মনে করেছে তারা, যাইয়াকুলু আমান্না, যে তারা বলবে আমরা ঈমান এনেছি, অহম লা ইফতানুন, আর তাদেরকে পরীক্ষা নেওয়া হবে না। রব্বুল আলামিন এই কথা তিনি বলছেন যে তারা দাবি করেছে আমরা ঈমান এনেছি, ঈমান এনেছি বলেই তাদেরকে কি ছেড়ে দেওয়া হবে, তাদের কি কোনো পরীক্ষা আমি আল্লাহ রাব্বুল আলামিন নেব না, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানের দাবি করবে তাদের ঈমানের দাবিতে রব্বুল আলামিন তিনি পরীক্ষা করবেন। যার এক্সাম্পল তার পরবর্তী আয়াতে তিনি দিচ্ছেন যে ওয়ালা ক্বাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বে অবশ্যই যারা ঈমানের দাবি করেছিল, যারা ইতিপূর্বে ঈমানের দাবি করেছিল, এটি রব্বুল আলামিন মক্কার সেই সমস্ত সাহাবী কিরামদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে আয়াত অবতীর্ণ করে তার পূর্বের কথা তিনি নিয়ে আসছেন সেই জায়গাতে, যে ওয়ালা ক্বাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালাইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু, অবশ্যই আমি ইতিপূর্বে তাদের পরীক্ষা নিয়েছিলাম। এবং পরীক্ষা কেন নিয়ে এসেছিলাম, যে যারা ঈমানের দাবি করেছিল ঈমানের দাবিতে কারা সত্য, ওয়ালাইয়ালামান্নাল কাযিবিন, এবং কারা মিথ্যুক ঈমানের দাবিতে, এটা আমি তাদেরকে পরীক্ষা ইতিপূর্বে করেছিলাম, তোমাদেরকে আমি পরীক্ষা করব। এই আয়াতের সানি নজুল একটু সংক্ষিপ্ত আকারে আপনি একটু কথা বলে দিই। দ্বিতীয় নম্বর আয়াতে যে আহাসিবান নাসু ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, এই আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বের একটি কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মক্কাতে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, ইসলামের দাওয়াত দেওয়াতে যেবা যারা ইসলামকে গ্রহণ করছিলেন তখন তাদের প্রতি মক্কার মুশরিকরা নানান ধরনের নির্যাতন জুলুম তারা চালাতো, যা ভয়ে তারা নিজেকে মুসলিম বা তাওহীদবাদী এর তারা প্রকাশ তারা করতে পারত না ভয়ে। এমন এক সময়ে যারা ইসলামের দাবি করত, যারাই মুমিন হতো, ঈমান আনত আল্লাহর সে একত্ববাদের প্রতি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে কবুল গ্রহণ করত, এমনই এক সময় সাহাবে কিরামদের মধ্যে একজন সাহাবি, যে সাহাবিটির নাম হচ্ছে খাব্বাব বিন আরথ, এই একজন সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গেলেন। নিকটে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছেন যে কাবা চত্বরে তিনি ছায়ায় তিনি চুপচাপ বসে আছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কার মুশরিক কাফিররা নানান ধরনের নির্যাতন জুলুম আমাদের প্রতি তারা করছে, যা আমাদের জন্য সহ্যের বাইরে হয়ে যাচ্ছে। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদের জন্য একটু দোয়া করুন যাতে আমরা এ থেকে একটু নিষ্ক্রিয় পাই, আমরা একটু শান্তি পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা যখন বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ এবং চেহারা লাল টকটকে হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে খাব্বাব শোনো, আরে তোমার প্রতি কি নির্যাতন জুলুম হয়েছে, তুমি ইতিপূর্বে কি খবর রেখেছো,
আয়াত নাযিল করে রব্বুল আলামিন তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জানিয়ে তিনি জানিয়ে দিলেন যে ইতিপূর্বে যারা ঈমানের দাবি করেছিল যারা নিজেকে ঈমানদার মুমিন দাবি করেছিল তাদের প্রতি কি নির্যাতন হয়েছিল তুমি কি জানো খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কথা বলছেন খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ হয়ে গেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন জানো যারা ইতিপূর্বে ঈমানের দাবি করেছিল তাদেরকে গর্ত করে তাদের বুক বরাবর পর্যন্ত তাদেরকে পুঁতে দেওয়া হতো এবং নানান ভাবে তাদের প্রতি নির্যাতন জুলুম করা হতো আর এই পর্যন্ত নয় সেই সমস্ত ঈমানদার মুমিন দাবি করত গর্ত করে তাদেরকে খনন করে গর্ত করে ওই জায়গায় তাদের বাড়িকে ঢুকিয়ে তাদের মাথার উপরে করাত চালানো হতো যেমন গাছকে করাত দিয়ে এ মাথা থেকে ও মাথা ঘুষে ঘুষে টেনে টেনে গাছ যেমন কাটা হয় বডিকে সেভাবে কাটা হতো সেই সমস্ত মানুষদেরকে পরীক্ষা রব্বুল আলামিন নিয়েছিলেন আর এই পর্যন্ত নয় তাদের দেহের অঙ্গগুলোকে একটা একটা করে টুকরো টুকরো করে দেওয়া হতো তবুও তারা ঈমানের পিছপা হয়নি আর তোমাদের ঈমানের কি তোমাদের পরীক্ষা নেওয়া হয়েছে যে তোমরা বলছো আমাদের জন্য একটু দোয়া করুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলার কথা বললেন এবার আপনাদের কাছে আমি জানাই আরে খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন জানেন আরে খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা তিনি কে ছিলেন জানেন আর তিনি কি ঈমানের পরীক্ষা দিয়েছিলেন আর এই পরীক্ষা দিকে একটু আসি যে তিনি কি ঈমানের পরীক্ষা দিয়েছিলেন যিনি ছিলেন একজন গোলাম উম্মে আম্মারের গোলাম ছিলেন যে খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে বাজার থেকে উম্মে আম্মার তাকে বাজার থেকে ক্রয় করে নিয়েছিলেন বাজার থেকে কিনে নিয়েছে ওই খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কামার শিক্ষা অর্থাৎ এই সমস্ত লোহার সমস্ত যাবতীয় যে তলোয়ার এই সমস্ত শিক্ষার জন্য তাকে কামারের কাছে রেখে দেওয়া হয়েছিল তার প্রশিক্ষণ শিক্ষা নেওয়ার জন্য যে খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কামারের কাছে সেই শিক্ষা খুব দ্রুত শিক্ষা নিলেন তিনি শিখে ফেললেন শিখার পরে উম্মে আম্মার তাকে কি করলেন খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে নিয়ে একটি দোকান ভাড়া নিলেন দোকান ভাড়া নিয়ে সেই কাজের জন্য তাকে নিযুক্ত করলেন খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অল্প দিনে মক্কার ভূমিতে তিনি খ্যাতি অর্জন করলেন এই সমস্ত আসবাব তৈরি করার জন্য অল্প দিনে যখন খ্যাতি অর্জন করলেন খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই সময় সেই জাহেলি যুগে তিনি নিজের কর্মস্থানে কর্ম করার পাশাপাশি তিনি ভাবতেন যে মানুষের অন্ধকার যুগে রয়েছে এরা তো দেবদেবীর পূজা করছে সবাই তো মুশরিক হয়ে আছে আর এমন কোন সত্য ধর্ম আছে যে সত্য ধর্ম আমার কাছে আসবে যে সত্য ধর্ম আমি গ্রহণ করে আমার আত্মা আমার শান্তি পাবে আমি তৃপ্তি পাবো ইবাদত বন্দেগী করে এই তালাশ এই খোঁজাখুঁজি করতে করতে এক সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর তিনি পেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে তিনি গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তেলাওয়াত তিনি শ্রবণ করলেন যখন কোরআনুল করিমের তেলাওয়াত তিনি শ্রবণ করলেন শুনলেন দিনের আলোচনা শুনলেন খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানেই তিনি কালিমা পাঠ করলেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সে জায়গায় তিনি এই কালিমা এই বাক্য পাঠ করে তিনি ইসলামকে গ্রহণ করলেন গ্রহণ করার পর সেই খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করার পর নিজের কর্মস্থানে এলেন এমন এক সময়ে ওই উম্মে আম্মারের কাছে খবর চলে গেল মুশরিক যার যাকে তিনি ক্রয় করেছিলেন খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মালিকের কাছে সংবাদ গেল যে খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক ধর্ম গ্রহণ করেছে ফলে সে বেদিন হয়ে গেছে এই সংবাদ এই খবর পাওয়ার পরেই উম্মে আম্মার তার ভতিজা কে সঙ্গে করে নিয়ে সে জায়গায় গেলেন এবং খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে তার ভতিজা এবং সে আরো কিছু যুবকদেরকে সঙ্গে করে নিয়ে খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটে গেলেন এবং তাকে গিয়ে প্রশ্ন করছেন যে খাব্বাব আমরা শুনলাম যে এখনো পর্যন্ত আমরা বিশ্বাস করতে পারছি না আমরা শুনলাম তুমি বলে কিনা বেদিন হয়ে গেছো তুমি আমাদের ধর্মকে ছেড়ে দিয়েছো একজন নতুন ধর্ম প্রচারক এসেছে সেই বনি হাশেমের আব্দুল মুত্তালিবের পোতা তার ধর্ম তুমি কিনে গ্রহণ করেছো এ কথা আমরা শুনেছি এটা কতটা সত্য সেই সময়ে
খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন এক সময় প্রশ্ন করা হচ্ছে যে সময় যদি মানুষেরা বলতো যে আমরা তার ধর্ম গ্রহণ করেছি একত্ববাদ গ্রহণ করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে গ্রহণ করেছি আর এই কথা বলাটা একটা অপরাধ ছিল যা পিটিয়ে তাকে শেষ করে দেওয়া হতো এমন এক সময় খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আপনারা যেটা শুনেছেন সেটা সত্য অর্থাৎ আমি এক আল্লাহর একত্ববাদকে গ্রহণ করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী রাসূল হিসেবে আমি গ্রহণ করেছি যে তিনি আমাদের শেষ নবী এটা আমি বিশ্বাস করেছি এই কথা বলা দেরি নয় এই কথা বলা সঙ্গে সঙ্গে উম্মে আম্মার তার ভাতিজা এবং সমস্ত যুবকেরা খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলাকে পিটাতে আরম্ভ করলেন তার হাত দিঘাত আঘাত করে তারা পা দিয়ে লাথি মারে আর এই পর্যন্ত নয় লোহার যে সমস্ত অস্ত্র ছিল সে দিয়ে খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে মাথায় আঘাত করতে আরম্ভ করলো এমন এক সময় খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেহুশ হয়ে গেলেন এই পর্যন্ত শেষ নয় খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা নিয়ে যেত নিয়ে গিয়ে তারা মরুভূমির ওই উত্তপ্ত গরম বালিতে এবং যখন প্রখর রোদ দুপুর বেলা হতো ওই সময় খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোহার পোশাককে পরিয়ে দিয়ে খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে সেই মরুভূমির উত্তপ্ত বালিতে তাকে চিত করে ফেলে দেওয়া হতো আর এই পর্যন্ত নয় যখন সে শেষ পর্যায়ে পৌঁছাতো এমন এক সময় তাকে গিয়ে প্রশ্ন করা হতো খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাব্বাব তুমি বলো তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী হিসেবে মানো আরে কি তার তুমি ধর্মকে গ্রহণ করেছো তুমি কি সেটাকে এখনো পর্যন্ত মানো তিনি বললেন হ্যাঁ আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহর একত্ববাদকে গ্রহণ করেছি আমি এগুলো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন রাসূল তারই ইত্তেবা অনুসরণ করে আমি জীবন শেষ করে দেব তবু তার দিন থেকে এক চুল পড়া পর্যন্ত আমি সরে যাব না এ কথা বলা পর্যন্ত যখন শেষ হতো না আবার তারা সেই লোহাকে গরম করে খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় আঘাত করা হতো খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গরম লোহা যখন তার মাথায় দেওয়া হতো তিনি বেহুঁশ হয়ে পড়ে যেতেন এই পর্যন্ত শেষ নয় এই পর্যন্ত শেষ নয় খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা এভাবে শাস্তি দেওয়া হতো আরে এমন এক সময় যখন মৃত্যুর সম্মুখে চলে যেতেন এমন এক সময় খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হচ্ছে খাব্বাব তুমি কি আমাদের এই দেবদেবীগুলোকে মানো তুমি কি এই দেবদেবীগুলোকে মানো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আরে এগুলো তো হচ্ছে মূর্তি আরে এরা তো নিজে শুনতেও পায় না বলতেও পারে না এদেরকে আমি কি মানব আরে এদেরকে আমি মানি না এদেরকে আমি ত্যাগ করেছি গ্রহণ করেছি সেই তাওহীদের বাণী যে তাওহীদের বাণী হচ্ছে এক আল্লাহর একত্ববাদ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে আমি গ্রহণ করেছি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা তারপরেও তারা লোহার দিয়ে গরম লোহা দিয়ে উত্তপ্ত সেই লোহাকে দিয়ে মাথায় আঘাত করে করে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেহুশ করে দেওয়া হতো এই পর্যন্ত নয় লোহার সেই গরম পোশাককে পরিয়ে দিয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহর যে চামড়া সেগুলো পুড়ে যেত আরে চামড়া তো পুড়ে যেত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাংসগুলো পুড়ে যেত মাংসগুলো পর্যন্ত দেহ থেকে খুলে 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 পড়ে যেত এমন এক করুণ দৃশ্য সাহাবে কামরা দেখলেন মক্কার ওলিতে গলিতে পৌঁছে গেল আরে খাব্বাব সে গোলাম যে খাব্বাব সাহসিকতার সঙ্গে তাওহীদের বাণীর ঘোষণা দিয়েছে আমি এক আল্লাহর একত্ববাদকে গ্রহণ করেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে গ্রহণ করেছি যার জন্য খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত নির্যাতন জুলুম করা হয় শুধুমাত্র ঈমান আনার কারণে এত নির্যাতন জুলুম শেষ পর্যন্ত এই কথা নয় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরেক পর্যায়ে তিনি যখন যেতেন যে উম্মে আম্মার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম লোহা দিয়ে দিয়ে ঘাত করত বেহুশ হয়ে যেতেন এক পর্যায়ে তিনি সহ্য না করতে পেরে তিনি বদদোয়া করেছিলেন যে বদদোয়া আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করেছিলেন বদদোয়া কবুল করার কারণে উম্মে আম্মারের এমন এক অসুখ হয়ে গেল যে মাথার যন্ত্রণা মাথার ব্যথা তার কমে না আরে ব্যথা তো কমে না কমে না কুকুরের মতো আওয়াজও সে করতে থাকে তার সন্তানেরা তার ছেলেরা উম্মে আম্মারকে বিভিন্ন জায়গায় চিকিৎসা করে চিকিৎসা করার এক পর্যায়ে ডাক্তার সলাহ পরামর্শ দেয় তোমার বাপের মাথার ব্যথা কমানোর জন্যে লোহাকে গরম করে তার মাথায় আঘাত করো দেখবে তার ব্যথা কমে যাবে ঠিকই তার সন্তানেরা লোহাকে গরম করে তার মাথায় দেয় তার ব্যথা কমে যায় এভাবে রব্বুল আলামিন
সেই দোয়াকে কবুল করে তার উপরে সেই লোহা গরম তার মাথায় চাপিয়ে দিয়েছিলেন। একপর্যায়ে উমর তিনি এভাবে তাকে শাস্তি দেওয়া হলো, আর খাব্বাব বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কর্ম করে 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 একপর্যায়ে তিনি অনেক অর্ডার ধর সম্পত্তি হলেন, যে সোনা গহনা তিনি তার বাড়িতে রাখতেন, বাড়ির গেট খুলে রাখতেন, যে গরিব অসহায় ব্যক্তিরা তারা নিজেদের মতো এসে নিজের মতো সেই সমস্ত মালগুলোকে নিয়ে তারা নিজেদের সংসারে খরচ করত, নিজেরা ব্যবসা বাণিজ্য করত, এভাবে তিনি অফ করে দিয়েছিলেন সেই সমস্ত গরিব দুঃখী মানুষের জন্যে। খাব্বাব বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে সাহাবী কেরামরা বলছেন যে আমরা তাকে দেখা করতে গেলাম, তার বাড়িতে দেখলাম অঢেল সম্পদ যার জন্য তিনি কান্না করছেন। কান্না করে করে খাব্বাব বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কান্না করে তিনি বলছেন যে অনেক সাহাবী চলে গেলেন যারা নিজেদের ধন সম্পদ কিছুই ছিল না, তারা ঈমানী অবস্থায় মৃত্যুবরণ করেছে, আর আমি খাব্বাব বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমাকে আল্লাহ সুবহান তাআলা এত সম্পদ দিয়েছেন যে সম্পদ কিনা আমি এ জায়গায় রেখে আমি মৃত্যুবরণ করব, আমার আমি সম্পদের কি আমি জবাবদিহিতা করতে পারবো, এর কি আমি হিসাব দিতে পারবো, এ কথা তিনি বললেন। এইভাবে এক পর্যায়ে সাহাবী কিরামরা চলে গেলেন, এ কথা শুনে মৃত্যুর কথা বলছেন যে যখন তিনি মৃত্যুবরণ করলেন তার সম্পদগুলো রেখে তিনি মৃত্যুবরণ করেছেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবরের পাশে দাঁড়িয়ে তিনি বলছেন যে আল্লাহ তুমি খাব্বাব বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তুমি রহম করো, তোমার ভয় ভীতি নিয়ে ইমানি অবস্থায় এমন এক সময় তাওহীদের বাণীকে গ্রহণ করার কারণে যিনি নিজেদের নিজের স্থানকে ত্যাগ করে তিনি চলে গেছিলেন মদিনায়, আরে মদিনায় এসে আনসারীদের পাশে থেকে তিনি নিজের জীবিকা নির্বাহ করে ইমানি অবস্থায় থেকে তিনি ইসলামের দাওয়াত প্রচার করেছিলেন, ইমান থেকে তিনি যার চুল পরিমাণ পর্যন্ত তিনি সরে যাননি। আল্লাহ তুমি তার প্রতি রহম করো, তাকে তুমি ক্ষমা করো। আপনাকে এই কথা বলে আমি বলতে চাইছি, একজন সাহাবীর একটা ঘটনা বললাম, ভুরি ভুরি ঘটনা রয়েছে, ভুরি ভুরি ঘটনা, যে সাহাবে কিরামরা নিজেদের দেহকে নিজেদের সম্পদকে বিলীন করে দিয়েছিলেন ইমানের কারণে, ইমান থেকে চুল বরাবর পর্যন্ত তারা সরে যাননি। আরেকজন সাহাবীর ঘটনা আমরা জানি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে তিনি তাওহীদকে গ্রহণ করার কারণে যাকে তিনিও গোলাম ছিলেন, হাফসি ছিলেন, যাকে নানান ধরনের নির্যাতন জুলুম করা হয়েছিল, আরে বেলালকে যে শাস্তি দেওয়া হয়েছিল, বেলালকে বেত্রাঘাত করে করে তার দেহের চামড়া তুলে দেওয়া হয়েছিল, আরে তার দেহ থেকে তার চর্বিগুলো গলে গলে পড়ত, তাকে উত্তপ্ত বালিতে চিত করে শুয়ে দিয়ে তার উপরে বড় পাথর রেখে দেওয়া হতো, আরে ইমানের কি দাবি, ইমানের কি পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছিলেন, তবুও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমান থেকে সরে যাননি। নির্যাতন কি পাথর রেখে দেওয়া, নানানভাবে বেত্রাঘাত করা উত্তপ্ত বালিতে রেখে, যা মক্কার অলিতে গলিতে মক্কার মুশরিক সন্তানরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে দড়ি বেঁধে মক্কার অলিতে গলিতে টেনে হিঁচড়ে বেড়াতো, তবুও তিনি ইমাম থেকে সরে যাননি, ইমানের পরীক্ষা এভাবে দিয়েছিলেন। আর আপনার আমার ইমান কোন জায়গায়, আরে আপনার আমার ইমান কোন জায়গায়, আরে ইমান যারা পরিমাণ আপনার আমার ভিতরে নেই, ইমানের জন্য দুনিয়া ত্যাগ করতে পারি না, ইমানের মূল্যায়ন করতে জানি না, বিভিন্ন রাজনীতি দরিদ্রের সঙ্গে যুক্ত হয়ে নিজের ইমানকে বিলীন করে দিচ্ছি, স্পষ্ট ভাষায় মেম্বার থেকে দাঁড়িয়ে বলছি, এই কথায় মনোযোগ দিয়ে শুনবেন, ইমানের জন্য দুনিয়াদের সঙ্গে যুক্ত হয়ে ইমানকে নষ্ট করে দিবেন না, ইমানকে নষ্ট করছেন আরে কিভাবে, আপনাকে বলা হয় মেম্বারে দাঁড়িয়ে ওই সমস্ত মূর্তি পূজার বিরুদ্ধে তাদের সঙ্গে তালে তাল মিলিয়ে আজকে তাদের উৎসবকে নিয়ে তাদের পুজোকে নিয়ে শিক্ষাঙ্গনে ভরে দিয়ে শিক্ষার জায়গায় প্রতিষ্ঠানে গিয়ে তারা মূর্তিকে বসিয়ে পুজো দেয়, আর সেই পুজোর সঙ্গে তালে তাল মিলিয়ে আমাদের পরিবার ছেলে মেয়েগুলোকে পাঠাই। ইমান আছে আপনার আমার ভিতরে? আরে এ কথা বললে তো আপনি বলেন ভারতবর্ষ দেশ কি তার বাপের? আরে আপনি আপনার বাপ দাদার ইতিহাস ভুলে গেছেন? এ দেশ কি তার বাপ স্বাধীন করেছিল? আর এ দেশকে স্বাধীন যারা করেছিল তারা হচ্ছে আপনার আমার পূর্বপুরুষেরা, আপনার আমার বাপ যারা দেশকে স্বাধীন করেছিল, আর সেই ইমান এর পরীক্ষা দেওয়ার জন্যে সামান্য কিছু জেল কিছু শাস্তির ভয়ে তাদের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে হবে। মওলানা সাহেব আপনাকে শোনালাম যে ইমানের পরীক্ষা তারা কি দিয়েছিলেন, শুধু এক আল্লাহর একত্ববাদকে গ্রহণ করার কারণে। আর ইমানের পরীক্ষা আপনি আমি কি দিয়েছি, ইমানের পরীক্ষা কি আপনার আল্লাহ তাআলা আপনার আমার নিয়েছে? এক সেকেন্ডের জন্য ইমান আপনার আবার টিকতে পারে না। যদি একজন
আমি মেম্বার হই প্রধান হই আর যদি আরো কিছু হই আমাকে আমার যদি রাজ্যের মুখ্যমন্ত্রী আছে বলে তার পা ধরে আমাকে সালাম করতে হবে ঈমান কোন জায়গায় আরে যে আমাকে হুকুম করে সেটাকে বলে আমাকে মেনে চলতে হবে লাও ঈমান কোন জায়গায় এই মেম্বারে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় আপনাকে বলছি বর্তমান রাজনৈতিক দলের সঙ্গে যে বাজারা যুক্ত হয়ে কাজ করবে মেম্বারে দাঁড়িয়ে বলছি আপনি মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করবেন আপনি মুশরিক হবেন এতে কোনো সন্দেহ নাই আরে যতই নিজেকে মুসলিম দাবি করুক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে যারা রাজনীতি করবে তারা সবাই মুশরিক তাকে দেখেন ডালমাবে তাকে দেখেন আপনার নেতা নেত্রীক লোকে তারা আজকে পূজোর মণ্ডপে যায় তারা সে জায়গায় উদ্বোধন করে আরে ওই পুজো দিয়ে থাকে আপনি খবর নিয়ে দেখেন তাদের একজন ইমান নাই এরা সব মুশরিক হয়েছে আদের সকলকে আবার কালেমা পড়ে আবার সেই তাওহীদের পথে এসে তাদেরকে নতুন ভাবে কালেমা পড়ে মুসলিম হতে হবে এটা এই জায়গায় মেম্বারে দাঁড়িয়ে আমি বলছি আপনাকে কোরবা টাকা পরোয়া করি না ইমানের জন্য নিজের জানকে কুরবান করে দিতে আমরা রেজি রয়েছি ইমানের কাছে আমরা তাদের ওই তাগুতের কাছে মাথা নত করতে রাজি নই সদা সর্বদা ইমানি অবস্থায় রেখে মৃত্যুর আগে পর্যন্ত আমাদের ইমানের পরীক্ষা আল্লাহ তালা নিবেন আর ইমানের এই পরীক্ষাতে মৃত্যুবরণ করতে রাজি রয়েছি এদের সবকে কালেমা পড়ে আবার মুসলিম হতে হবে যেটা আপনাকে দাঁড়িয়ে আমি বলছি সব মুসলিম হয়ে গেছে আর যদি যারা কালেমা না পড়ে আবার যদি তাওহীদের পথে না আসে এরা এই অবস্থায় মৃত্যুবরণ করলে মেম্বার দাঁড়িয়ে বলছি সব পড়া মুসলিম অবস্থায় মরেছে এদের জন্য আল্লাহ তালা জান্নাতকে হারাম করে দিয়েছে আসুন সেই পথে আল্লাহ তাআলা সেই কথাই বললেন যে আহাসিবান নাস আইয়াতরুকা ইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন যে তোমরা ইমানের দাবি করলেই আমি তোমাদেরকে ছেড়ে দেবো না তোমাদের ইমানের পরীক্ষা নেব আল্লাহ তাআলা আপনার আমার সকলের ইমানের পরীক্ষা নিচ্ছেন আর সেই ইমানের পরীক্ষা আপনাকে আমাকে দিতে হবে যেমনটি পরীক্ষা দিয়েছিলেন খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনটি পরীক্ষা দিয়েছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবী তিনি জানেন তিনি কি ইমানের পরীক্ষা দিয়েছিলেন আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেফার বাসিন্দা ছিলেন যা মক্কার সমস্ত মানুষেরা ব্যবসা বাণিজ্যের জন্যে যে দেশে তারা যেত সিরিয়ার দেশে তাদের পথ তাদের বাড়ির পাশ দিয়ে অতিক্রম করে তারা সেই জায়গায় ব্যবসা বাণিজ্যের জন্য যেতেন তো সেই আবুজার গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পর্যায়ে খবর পেলেন তিনি সেই সমস্ত মূর্তি পূজাগুলোকে মানতেন না সেগুলো গ্রহণ করতেন না সেগুলোকে মিথ্যা মনে করতেন এক সত্য ধর্মে তিনি তালাশ খোঁজ করছিলেন এমন এক সময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর পেলেন মোহাম্মদ সাল্লামের খবর পাওয়া মাত্র তার চাচাতো ভাই আনিসকে তিনি পাঠালেন যে তুমি মক্কায় যাও এবং মক্কায় গিয়ে তুমি মোহাম্মদ যে একজন ব্যক্তি এসেছে তার সম্পর্কে তুমি জেনে এসো সে কেমন ধর্ম প্রচার করে এবং ব্যক্তি হিসেবে কেমন আনিস তিনি গেলেন যাওয়ার পর মক্কায় পৌঁছে তিনি গোপন সূত্রে তিনি খবর নিয়ে তিনি ফিরে এলেন আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে বললেন যে সে একজন খুব ভালো মানুষ সে একজন খুব ভালো মানুষ একটা ধর্মের প্রচার করছে আর মানুষ হিসাবে খুবই ভালো এই সংবাদ যখন দিলেন আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সন্তুষ্ট হলেন না তাই তিনি তার বাড়ি থেকে কিছু খাবার কিছু পানি তিনি বেঁধে তিনি চলে গেলেন মক্কাতে মক্কাতে গিয়ে তিনি কাউর সামনে বলতে পারছে না যে মোহাম্মদ কোন ব্যক্তি কেন বললেই পাকড়াও করে মারতে শুরু করবে আরম্ভ করবে আর আমি তারা সত্য ধর্মের খোঁজ আমি পাবো না তাই তিনি মোহাম্মদ সাল্লামকে চিনেন না মোহাম্মদ সাল্লামকে খোঁজার জন্য এক পর্যায়ে তিনি বসে আছেন সন্ধ্যা হয়ে গেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে পেলেন যে একজন বিদেশি মানুষ মুসাফির মানুষ এই জায়গায় বসে আছে তাই তিনি তাকে সঙ্গে করে নিলেন এবং তার বাড়ির দিকে নিয়ে গেলেন যে আমার সঙ্গে আমার বাড়িতে চলুন সেই জায়গায় আপনি রেস্ট আরাম করবেন তারপর আপনি আপনার যা কাজটা আপনি করবেন তাকে নিয়ে চলে গেলেন বাড়িতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন না যে মক্কায় আপনি কেন এসেছেন এ প্রশ্ন তাকে করলেন না বরং বাড়িতে নিয়ে গেলেন মেহমানদারিতে করলেন তাকে ঘুমাতে দিলেন তিনি ঘুমিয়ে তিনি খাবার ইমানদের খাবার দাওয়ার খেয়ে ঘুমিয়ে পড়লেন রাত কাটালেন আবার সকলে তিনি ওই মসজিদে সেই জায়গায় তিনি চলে গেলেন আবার তিনি অপেক্ষামান সারাদিন গেল আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আবার নিজের বাড়ি গেলেন তবুও তিনি জিজ্ঞেস করলেন না যে আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলাকে যে আপনি কে আপনার পরিচয় কি আপনি কেন এসেছেন এ প্রশ্ন তিনি করলেন না এভাবে তিন দিন হলো তিন দিনের মাথায় আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আপনি কোথা থেকে এসেছেন কেন এসেছেন আপনার পরিচয়টা কি তিনি বললেন আপনাকে আমি বলতে পারি আমার সঙ্গে ওয়াদা প্রতিশ্রুতি দিতে হবে যেটা আপনাকে আমি জিজ্ঞেস করবো যে অন্য কাউকে আপনি বলতে পারবেন না তিনি বললেন হ্যাঁ বলুন কোনো সমস্যা নেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বললেন যে আমি শুনেছি
যে মোহাম্মদ বলে একজন ব্যক্তি মক্কা এসেছে যে কিনা একটা সত্য ধর্মের প্রচার করছে তার ব্যাপারে আমি শুনেছি আর তার কাছেই আমি এসেছি সে ধর্ম সম্পর্কে জানার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আনন্দ হলেন তিনি বলেন ঠিক আছে আপনাকে আমি ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে সাক্ষাৎ করাবো তবে একটা কথা শুনে রাখতে হবে আমি আপনি আমার পিছন পিছন যাবেন যখনই যাবেন মক্কার যেহেতু মুশরিকদের লোক আমাদের পিছনে লাগানো আছে তারা ফলো করে যে আমরা কাউকে নিয়ে যাচ্ছি কিনা আমাদের সঙ্গে কেউ আসছে কিনা এটা তারা ফলো করে থাকে অতএব আপনি যখন আমার সঙ্গে যাবেন আমি যখন পথ দিয়ে যাব অন্য কাউকে আমি দেখতে পেলে আমি সে জায়গায় জুতো বা অন্য কিছু পেশাবের বাহানায় আমি দাঁড়িয়ে যাব আপনি কিন্তু থামবেন আপনি চলতে আরম্ভ করবেন আপনি হেঁটে চলে যাবেন এই কথা সতর্ক করলেন তারপর তিনি চললেন সে জায়গায় এক পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিকট পৌঁছালেন মুহাম্মদ সাল্লাল্লাহু জানানো হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিকটে সব কিছু জেনে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা সে জায়গায় কালিমা পাঠ করলেন যা শাহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুর রাসূলহু তিনি সাক্ষ্য দিলেন আল্লাহ ছাড়া কোনো সত্যিকার ইলাহ মাবুদ নেই এবং এই কথা সাক্ষ্য দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বান্দা এবং প্রেরিত রাসূল এ সাক্ষ্য দেওয়ার পরে মুহাম্মদ তাকে বললেন যে আবু যর শোনো তুমি মক্কার কাউকে জানাবে না তুমি যে ইসলাম গ্রহণ করেছো তাওহীদকে গ্রহণ করেছো তুমি এটা কাউকে জানতে দিবে না তুমি গোপন সূত্রে বাড়ি চলে যাবে এবং বাড়ি গিয়ে তুমি তোমার স্থানে এক এক করে তুমি ইসলামের সে দাওয়াত তুমি দিতে থাকবে এ কথা তাকে বলা হলো তিনি আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানি জজবানি ইমানের বলে বলীয়ান হয়ে তিনি মক্কার কাবা চত্বরে গেলেন এবং সে জায়গায় বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্যিকার ইলাহ মাবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল তিনি নবী এই কথা যখন বললেন মক্কার মুশরিকরা সে জায়গায় এসে তাকে পিটাতে আরম্ভ করলেন আরে মারতে মারতে মৃত্যুর সম্মুখে এমন রকম অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি এলেন তাদেরকে থামালেন আরে তোমরা জানো কাকে তোমরা মারছো আরে যে গেফার জায়গার মানুষ একে তোমরা যদি মারো তোমাদের ব্যবসা বাণিজ্য তাদের বাড়ির পাশ দিয়ে তোমাদেরকে করতে যেতে হয় সেই পথ তোমাদের আটকে দিবে তোমরা ব্যবসা বাণিজ্য করতে পাবে না তোমরা নাকে সম্মরবে একে তোমরা মেরো না তাই তারা বিরত থাকলেন মারলেন না ছেড়ে দিলেন আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাম্মদ সাল্লাম জিজ্ঞেস করছেন আমি তো তোমাকে বললাম তুমি এই জায়গায় প্রকাশ করিও না তিনি বলছেন ইসলাম ধর্ম সত্য আপনি নবী সত্য সত্য তখন আর গোপন থাকার কোনো প্রশ্ন জাগে না তাই আমি ইমানের বলে বলিয়ান হয়ে আমি এটাকে প্রকাশ করেছি তিনি কথা বলার কারণে তিনি জানেন যে আমাকে পেটাবে আমাকে মারবে আরে মরতেও হতে পারে তবুও তিনি ইমানের পরীক্ষা সে জায়গায় তিনি দিলেন এবারে জায়গায় আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার গন্তব্যস্থানে গেছিলেন সেই জায়গায় ইসলামের দাওয়াত প্রচার প্রসার তিনি করেছিলেন এবং ইমানি অবস্থায় শহীদে মৃত্যুবরণ তিনি করেছিলেন আর এই ইমানের পরীক্ষা আল্লাহ তাআলা নবী সাহাবী কামদের তিনি নিয়েছিলেন আপনার আমারও ইমানের পরীক্ষা নেবে অতএব ইমানের পথে অবিচল আপনার আপনাকে আমাকে থাকতে হবে অটল থাকতে হবে ইমান থেকে চুল বরাবর পর্যন্ত আমরা সরে যাব না যতই আমাদের প্রতি নির্যাতন জুলুম আসুক না কেন আমরা তাকিয়ে দেখবো না ফ্যামিলি তাকিয়ে দেখবো না আমাদের পরিবার তাকিয়ে দেখবো না আমাদের সন্তান আমরা তাকিয়ে দেখবো না ব্যবসা বাণিজ্য আর তাকিয়ে দেখবো না সুস্থ শরীর ইমানের যখন প্রশ্ন আসবে সবকে ত্যাগ করে দিয়ে ইমানের পরীক্ষা দেওয়ার জন্য ইমানের বলে বলীয়ান হয়ে সেই সম্মুখে দাঁড়িয়ে ইমানের পরীক্ষা দিতে হবে আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইমানের পরীক্ষা নিলে আমরা যেন ইমানের পরীক্ষা আমরা ঠিকঠাকভাবে দিতে পারি আল্লাহ যেন আমাদের তৌফিক দেন আল্লাহুম আমিন হে আল্লাহ তাআলা তুমি আমাদেরকে সদা সর্বদা মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত ইমানের বলে বলীয়ান হয়ে তুমি আমাদেরকে বেঁচে থাকার এবং মৃত্যুবরণ করার তুমি আমাদেরকে তৌফিক দিও আল্লাহুম আমিন ওয়া আখিরাতুল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু